আপনারা দেখছেন এই মুহূর্তে আপনাদের বিশ্বস্ত ডিজিটাল বাংলা সংবাদ চ্যানেল রোজ বাংলা। প্রত্যেকদিন আমরা পৌঁছে দিই আপনাদের দোরগোড়ায় আপনাদের মুঠোফোনে প্রত্যেক দিনের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলি। আমাদের প্রত্যেক দিনের সংবাদগুলি দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন সংবাদটিকে বেশি বেশি মানুষের কাছে। তো চলুন এবার দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিশেষ সংবাদগুলি। মসজিদ নাকি মন্দির, জমি তুমি কার, সমীক্ষা চলাকালে প্রবল ধুন্ধুমার যোগী রাজ্য উত্তরপ্রদেশে। প্রাণ গেল চারজনের, গ্রেপ্তার 25। জামে মসজিদকে কেন্দ্র করে চরম উত্তেজনা যোগী রাজ্য উত্তরপ্রদেশে। পুলিশ পরিস্থিতি সামলাতে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছোড়ে, তাতে মৃত্যু হল চারজনের। উত্তপ্ত পরিস্থিতিতে বন্ধ সমস্ত স্কুল কলেজ, ইন্টারনেট পরিষেবা। ঠিক কি ঘটেছিল জানা গিয়েছে উত্তরপ্রদেশের সম্বল জেলার মুঘল সাম্রাজ্যের শাহী জামে মসজিদে। সমীক্ষার কাজ শুরু হয়েছিল রবিবার। সমীক্ষা চলাকালীন যাতে অশান্তি না ছড়ায় তার জন্য মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী। কিন্তু সমীক্ষকরা এলাকায় পৌঁছতে পরিবেশ অশান্ত হয়ে যায়। রবিবার ভোর 6টা নাগাদ এলাকায় পৌঁছন সমীক্ষকরা। এর মধ্যে ছিলেন জেলা শাসক রাজেন্দ্র পান্ট্রিয়া, পুলিশ সুপার কৃষ্ণ বিষ্ণোই, মহকুমা শাসক বন্দনা মিশ্রা, সার্কেল অফিসার অনু চৌধুরী। হঠাৎ ওই মসজিদে সমীক্ষার প্রয়োজন পড়ল কেন? জানা গিয়েছে কিছুদিন আগে একটি দাবি ওঠে যে সম্বলের জামে মসজিদ আসলে একটা হিন্দু মন্দির ছিল আগে। নিম্ন আদালতে মামলা করা হয় ওই মসজিদের তলায় হরিনাথ মন্দির ছিল বলে। সেটাকে ভেঙে মসজিদ বানানো হয়েছে এই মর্মে অভিযোগ জানিয়ে আবেদন করা হয়। 19 নভেম্বর ওই আবেদনের ভিত্তিতে আদালত থেকে নির্দেশ দেওয়া হয় ওই মসজিদ এলাকা খতিয়ে দেখার জন্যে। সেই মতো রবিবার সকালে সমীক্ষকরা চলে যান এলাকায়। সেই খবর টের পেতেই চলে আসে এলাকাবাসীদের একাংশ মসজিদের বাইরে থেকে স্লোগান দিতে শুরু করে তারা। হঠাৎ শুরু হয় ইট বৃষ্টি, প্রচুর গাড়িতে আগুন, অগ্নিসংযোগ করা হয় বলে অভিযোগ। পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে ব্যাপক লাঠিচার্জ করতে শুরু করে, কাঁদানে গ্যাস ছোড়া হয়। এই মারামারিতে প্রাণ হারিয়েছেন 4 জন স্থানীয় বাসিন্দা। হিংসার ঘটনায় উত্তরপ্রদেশ পুলিশ 25 জনকে গ্রেপ্তার করেছে। এলাকা জুড়ে জারি করা হয়েছে 144 ধারা। এক পক্ষের দাবি এটি তাদের উপাসনা স্থল, অপর পক্ষের দাবি মোগল সম্রাট বাবরের আমলে এটি ভেঙে মসজিদ বানানো হয়েছে। এই ঘটনায় যোগী সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এক সান্ডেলে তিনি লিখেছেন, হিন্দু মুসলিমদের মধ্যে বিভেদ তৈরি বিজেপি সরকারের প্রধান লক্ষ্য, দেশ কিংবা রাজ্য নিয়ে তাদের কোনো আগ্রহ নেই, বিষয়টি নিয়ে দ্রুত সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ করা উচিত। নিহতদের পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছেন রাহুল গান্ধী। অরাজকতার বাংলাদেশে এবার গ্রেপ্তার নিপীড়িত হিন্দুদের মুখ ইস্কনের চিন্ময় প্রভু। বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই একের পর এক সংখ্যালঘু হিন্দুদের উপর চরম নির্যাতনের ঘটনা সামনে এসেছে। এহেন পরিস্থিতিতে পাল্টা প্রতিবাদে পথে নামতে দেখা গিয়েছে হিন্দুদের। এবার নিপীড়িত হিন্দুদের প্রধান মুখ চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করা হলো ঢাকা বিমানবন্দর থেকে। তিনি ইস্কন পুণ্ডরিক ধামের সভাপতি। প্রসঙ্গত, সম্প্রতি বাংলাদেশে মুসলিম কট্টরপন্থীরা চরম হুঁশিয়ারি দিয়েছিল, দাবি করেছিল নিষিদ্ধ করা হোক ইস্কনকে, না হলে ধরে ধরে হত্যা করা হবে ইস্কন ভক্তদের। সোশ্যাল মিডিয়ায় ওই হুমকির কথা জানিয়ে ভারত এবং আমেরিকার হস্তক্ষেপ চেয়েছিলেন ইস্কনের এক সদস্য। তারও আগে গত 5ই নভেম্বর ইস্কনকে নিষিদ্ধ করার দাবি তুলে ফেসবুকে পোস্ট করেন চট্টগ্রামের এক মুসলিম। ইস্কনকে জঙ্গি সংগঠনের তকমা দেন তিনি। যার পরে স্থানীয় হিন্দুদের বিক্ষোভে কার্যত রণক্ষেত্রে রূপ নেয় চট্টগ্রাম। বাড়িতে ঢুকে হিন্দুদের মারধর, গ্রেপ্তারের অভিযোগ ওঠে বাংলাদেশ সেনাবাহিনী এবং পুলিশের বিরুদ্ধে। পাল্টা আন্দোলনে নেমেছে হিন্দুরাও। গত শুক্রবার রংপুরে এক বিরাট সমাবেশের আয়োজন করে তারা। সেখানে বক্তব্য রাখতে দেখা গিয়েছিল চিন্ময় প্রভুকে। হিন্দুদের ঐক্যবদ্ধ হবার ডাক দিয়েছিলেন তিনি। যদিও তিনি এও বলেছিলেন, চট্টগ্রামে 3টি মন্দির ভাঙার চেষ্টা হলে সেগুলিকে রক্ষায় সাহায্য করেছিলেন মুসলিম সম্প্রদায়ের মানুষরাও। একেবারে নতুন রূপে আসছে প্যান কার্ড। বিনামূল্যে ডিজিটাল প্যান কার্ড বিলি করবে কেন্দ্রের মোদি সরকার। প্যান কার্ড 2.0 প্রকল্পে ছাড়পত্র কেন্দ্রীয় সরকারের। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অর্থ বিষয়ক ক্যাবিনেট কমিটি ওই প্রকল্পে অনুমোদন দিয়েছে। খরচ হবে মোট 1,435 কোটি টাকা। এ প্রকল্পের অধীনে বিনামূল্যে প্যান কার্ড আপগ্রেড করা হবে নয়া চেহারায়। কার্ডে থাকবে কিউআর কোড, একথা জানিয়েছে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তবে কার্ডে কিউআর কোড যুক্ত হলেও পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বরটি বদল হচ্ছে না। অর্থাৎ আপনার প্যান কার্ড এবার একেবারে আধুনিক এবং
ডিজিটাল হচ্ছে। বিবৃতির মাধ্যমে বিশদে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। বলা হয়েছে প্যান কার্ডে কিউআর কোড থাকার ফলে আয়করদাতাদের আর্থিক লেনদেন অনেক সহজ স্বচ্ছ হবে, পাশাপাশি উন্নত মানের দ্রুত পরিষেবা পাওয়া যাবে, ব্যক্তিগত তথ্য অ্যাকাউন্ট সুরক্ষিত থাকবে, আর্থিক জালিয়াতির ভয় অনেকটাই কমবে। এই প্রকল্পের ফলে সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা নিরাপত্তা আরও জোরদার হবে বলে দাবি করা হচ্ছে। বিজেপিকে উড়িয়ে ঝাড়খণ্ডে ফের সিংহাসনে হেমন্ত সোরেন। হেমন্ত সোরেনের শপথে বৃহস্পতিবার রাঁচি যাচ্ছেন মমতা ব্যানার্জি। দ্বিতীয়বার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর পদে বসছেন হেমন্ত সোরেন, বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে উপস্থিত থাকবার অনুরোধ জানিয়ে ফোন করেছিলেন স্বয়ং হেমন্ত সোরেন। সেই ডাকে সাড়া দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিচ্ছেন মমতা ব্যানার্জি। এবার রাজভবনের বদলে রাঁচির মোরাবাদী মাঠে আমজনতার সম্মুখে শপথ নিচ্ছেন হেমন্ত সোরেন। বৃহস্পতিবার বিকেল 3টে থেকে শুরু হবার কথা রয়েছে শপথ অনুষ্ঠানের, যেখানে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, আরজেডি নেতা তেজস্বী যাদবের উপস্থিত থাকবার প্রবল সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারই কলকাতা থেকে রাঁচি যাবেন মমতা ব্যানার্জি। অনুষ্ঠান শেষে ওই দিন তিনি কলকাতায় ফিরবেন বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, বিজেপির কড়া চ্যালেঞ্জ উড়িয়ে ঝাড়খণ্ডের মসনদে ফিরে আসা লড়াইয়ে তার পাশে সর্বদা মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলে নিজেই জানিয়েছিলেন হেমন্ত সোরেন। ফলে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে মমতা ব্যানার্জির উপস্থিতি বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার। আবাস যোজনা তথা বাংলার বাড়ি প্রকল্পে বাড়ি পেতে এবার হবে ভয়েস রেকর্ড, দিতে হবে আপনাকে ডিজিটাল মুচলেখা। বাংলার বাড়ি প্রকল্পে 100% স্বচ্ছতা আনতে এবার ডিজিটাল মুচলেখা নেওয়া হচ্ছে। আর এই মুচলেখা গ্রহণের কাজ হবে আঞ্চলিক ভাষাতে। গোটা রাজ্যে পাইলট প্রজেক্ট হিসেবে বেছে নেওয়া হয়েছে জলপাইগুড়ি জেলাকে। কাজ শুরু হচ্ছে চলতি মাসের শেষ থেকেই। বাংলা, ইংরেজি, হিন্দির পাশাপাশি নেপালি ভাষাতেও সেলফ ডিক্লারেশন বা ডিজিটাল মুচলেখা দিতে পারবেন আবাসের উপভোক্তারা। এজন্য তৈরি করা হয়েছে নির্দিষ্ট একটি পোর্টাল বা মোবাইল অ্যাপ। যারা স্মার্টফোনে সরগর নন কিংবা যাদের ফোনে ইন্টারনেটের সংযোগ নেই, তাদের যাতে মুচলেখা দিতে কোনো অসুবিধে না হয় সেজন্য প্রশাসনের তরফে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে ক্যাম্প করে আবাসের উপভোক্তাদের কাছ থেকে ওই ডিজিটাল মুচলেখা গ্রহণের কাজ শুরু হচ্ছে। 27 অথবা 28 নভেম্বর থেকে ওই কাজ শুরু করে দেওয়া হবে বলে জানানো হয়েছে জলপাইগুড়ি জেলা প্রশাসনের তরফ থেকে। সোমবার জলপাইগুড়ি জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, আবাসের ডিজিটাল সেলফ ডিক্লিয়ারেশন কাজ পাইলট প্রকল্প হিসেবে আমাদের জেলা থেকে প্রথমে শুরু হচ্ছে। উপভোক্তারা আঞ্চলিক ভাষাতেই সেলফ ডিক্লিয়ারেশন বা ডিজিটাল মুচলেখা দিতে পারবেন। প্রসঙ্গত, বাংলার বাড়ি প্রকল্পে যাতে কোনো রকম অভিযোগ না হটে সেই ব্যাপারে নিশ্চিত হতেই ডিজিটাল মুচলেখা নিতে চাইছে রাজ্য সরকার। প্রশাসন সূত্রে খবর, এমন হতে পারে কেউ যোগ্য নন অথচ তার নাম কোনোভাবে আবাসের তালিকায় উঠে গিয়েছে, পরে সেই ব্যক্তি দাবি করলেন তিনি আবেদন করেননি কিংবা জানেন না কিভাবে তার নাম উঠে গেল আবাস যোজনা প্রকল্পে। তেমনটা যাতে না হয় সেই কারণে আবাসের উপভোক্তাদের কাছ থেকে এবার ডিজিটাল ডিক্লিয়ারেশন নেওয়া হচ্ছে। এছাড়া ওই মুচলেখা নেওয়ার আরও একটি কারণ, উপভোক্তাকে দিয়ে তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই, আবাসের ঘর পেতে যে কাউকে টাকা দিতে হয়নি তাতে নিজেই তিনি সম্মতি জানাবেন ডিজিটাল মুচলেখার মাধ্যমে। যদি সেই উপভোক্তা মুচলেখার বয়ানের সঙ্গে একমত না হতে পারেন, তার যদি কোনো অভিযোগ থাকে সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে অভিযোগ জানাবার ব্যবস্থাও থাকছে টোল ফ্রি নম্বরে। অপরদিকে 857 দিন পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। রাজ্যের দুর্নীতিকাণ্ডে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী, যেতে পারবেন না কলকাতার বাইরে। গ্রেপ্তারির 857 দিন পর জামিন পেলেন অর্পিতা মুখোপাধ্যায়। নিয়োগ দুর্নীতি মামলায় তাকে গ্রেপ্তার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী ছিলেন তিনি। নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেপ্তার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার কয়েকদিন পরেই দক্ষিণ কলকাতায় অর্পিতার একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয় 20 কোটি টাকা এবং গয়না। তার কিছুদিন পরে বেলঘরিয়ায় অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয় আরও 20 কোটি টাকা। তবে তাকে একাধিক শর্তে জামিন দিয়েছে ইডির বিশেষ আদালত। জানা গেছে 5 লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিন দেওয়া হলো। নির্দেশ দেওয়া হয়েছে তিনি কলকাতার বাইরে যেতে পারবেন না, জমা রাখতে হবে পাসপোর্ট। উল্লেখ্য, 2022 সালের 23 জুলাই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি ঘনিষ্ঠ অর্পিতার বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার একাধিক বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকরা। টালিগঞ্জের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ইডি উদ্ধার করেছিল 21 কোটি 90 লক্ষ টাকা, সঙ্গে উদ্ধার হয় বিপুল পরিমাণে গয়না। ইডির হাতে গ্রেপ্তার হয়েছিলেন অর্পিতা। তারপরে বেলঘরিয়ার বাড়ি থেকে প্রায় আরও 28 কোটি টাকা বিপুল গয়না উদ্ধার হয়। তখন থেকে জেলবন্দী রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী।
অন্যদিকে বিরাট সাফল্য ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর, বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ধৃত ছয়। ফের বড়সড় সাফল্য পেল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। মাদক বিরোধী অভিযানে আন্দামানে একটি মাছের ট্রলার থেকে প্রায় 6,000 কেজি নিষিদ্ধ মাদক উদ্ধার করল ভারতীয় উপকূলরক্ষী বাহিনী। বঙ্গোপসাগরে এই নিষিদ্ধ মাদক উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনীর সদস্যরা। ইতিমধ্যে 6 জন মায়ানমারের বাসিন্দাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এর আগে বঙ্গোপসাগরে এত বিপুল পরিমাণ মাদক উদ্ধার করার ঘটনা আগে ঘটেনি। এই মাদকের বাজার মূল্য বিদেশের মাটিতে কোটি কোটি টাকা বলে জানা যাচ্ছে। মায়ানমার থেকে মাদক পাচারের ছক করা হচ্ছিল বলে মনে করা হচ্ছে। ট্রলারের ভেতরে ছোট ছোট প্যাকেটে মাদক রাখা ছিল, প্রতি প্যাকেটে 2 কেজি করে মাদক ভরা ছিল বলে জানানো হয়েছে। অন্যদিকে প্রযুক্তি অস্ত্রে সাজতে চলেছে ভারতের বাহিনী। ভারতীয় সেনাকে আরও শক্তিশালী, আরও মজবুত, আরও যুগোপযোগী, আরও ডিজিটাল করে তুলতে প্রযুক্তিবিদদের নিয়োগ করতে চলেছে বাহিনী। সেনার ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাকেশ কাপুর সম্প্রতি এই কথা জানিয়েছেন। লেফটেন্যান্ট জেনারেল আরও জানিয়েছেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন প্রান্তে যে সমস্ত যুদ্ধ চলছে তার উপরে কড়া নজর রাখছে ভারতের সেনা। এই সময়ের বিভিন্ন যুদ্ধের ধরন, যুদ্ধের কৌশল, মোকাবিলার পদ্ধতি নতুন নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। সেগুলির সঙ্গে তাল মিলিয়ে চলতে প্রয়োজন নতুন পদক্ষেপের। প্রাথমিকভাবে বাহিনীতে তথ্য প্রযুক্তিবিদ, সাইবার নিরাপত্তা বিশারদ, ভাষাতত্ত্ব বিশেষজ্ঞদের নিয়োগ করা হচ্ছে। সেনা আধিকারিক এবং নন কমিশন অফিসার এই 2 ধরনের নিয়োগ হচ্ছে। রাকেশ বাবু আরও জানিয়েছেন, বিষয়টি নিয়ে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। তার ফলাফল অত্যন্ত সন্তোষজনক। নতুন নিয়োগ করা হবে সার্ভিস সিলেকশন বোর্ডের মাধ্যমে। মর্মান্তিক, ছেড়ে চলে গিয়েছেন নিজের স্ত্রী, যমজ সন্তানকে দুধের সঙ্গে অবশেষে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন যুবক, 2 সন্তানকে ফেলে চলে গিয়েছেন স্ত্রী। সেই হতাশায়, অবসাদে 14 মাসের যমজ শিশু, 2 শিশুকে দুধের সঙ্গে বিষ খাইয়ে আত্মঘাতী হলেন যুবক। সোমবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের ভাদোহী জেলার উগাপুর এলাকায়। জানা গেছে, মৃত ওই যুবক 27 বছর বয়সী ওম প্রকাশ যাদব। 3 জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, স্ত্রী চলে যাওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন ওই যুবক। 2 মেয়েকে একাই সামলাতেন। দিনের পর দিন স্ত্রী বাড়ি না ফেরায় রীতিমতো হতাশ ছিলেন ওই যুবক, যার জেরে শেষ পর্যন্ত 2 সন্তানকে খুন করে নিজে হলেন আত্মঘাতী। পুলিশ জানিয়েছে, সোমবার সকালে দুধে বিষ মিশিয়ে 2 সন্তানকে খাওয়ানো যুবক, এরপর বাড়িতেই আত্মহত্যার চেষ্টা করেন তিনি। তবে বিফল হওয়ায় সকাল 7টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে প্রায় 500 মিটার দূরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন ওই যুবক।